আরে উল্টা ঝামেলা নয়, তোমার ঝামেলা এখান থেকে গ্রামের ভিতরে ডুবুগে। হ্যাঁ, ওই পাশে তো পুকুরের শেষ মাথা পর্যন্ত সুবিধা হবে, ওটা যাবে না তো রাস্তার জায়গায়। জননেতা জামিল হোসেন চলন্তের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সাথে এই রাস্তা নিয়ে চিন্তা ভাবনা করে এবারে উদ্বোধনের আয়োজন। প্রত্যেক গ্রামের আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের কাউন্সিলর ফারুক সালাম একসাথে কাজ করে এই রাস্তাটা দীর্ঘদিনের এদিকে তাকান একটু সব মাধ্যম রাস্তাকে শুভ উদ্বোধন করলেন নলা। হাকিমপুর পৌরসভার অভ্যন্তরে আমরা নির্বাচিত হওয়ার পরপরই একটি জিনিস চিন্তা করেছিলাম, যে অঞ্চলগুলো একেবারেই অবহেলিত সেই অঞ্চলগুলোকে নিয়ে আমরা কাজ করব। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই অঞ্চলটি 21 বছরেও কোনো একটা কোনো ইটও এখানে ইটের কাজ বা অন্য কোনো কাজ হয়নি। তো আমাদের যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জনগণের সেবা করার, সেবা দেওয়া, আমরা এরই অংশ হিসেবে বাগমারা গ্রামকে কেন্দ্র করে এবং সাতনিপুকুর গ্রামকে কেন্দ্র করে এখানে 1 কিলোমিটারের উপর এই রাস্তাটি নির্মাণ কাজ আজকে শুরু হলো। এটি প্রথমে HBB হবে। আমরা এই রাস্তাটির কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট আমাদের MP মহোদয় সহ সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। হাকিমপুর পৌরসভার অভ্যন্তরে যতগুলো কাঁচা রাস্তা থাকবে আমরা সেগুলো পাকা রাস্তা করার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। গ্রামকে শহরে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়নে আমরা বদ্ধ। আগে আমরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক সমস্যা হয়েছিল, বাইরের মানুষজন দেখছিল হাতে পায়ে কাদা, স্যান্ডেল হাতে নিয়ে পাকা রাস্তা যায় পড়তে হচ্ছিল, ভেনে আসতে একটু সুবিধা হচ্ছিল, মানে হাতে পায়ে গায়ে ব্যথা এগুলো সুবিধা হচ্ছিল, ভ্যানও ঠিক মতন যাওয়া আসা করতে পারছিল না। এখন হবে, এখন আমাদেরও ভালো হবে, গাড়ি যানবাহন চলাচলের ভালো হবে। যখন কাদা ছিল সেই সময় রাস্তার মধ্যে খুব কাদা হইতো, ঠিক মতো হাঁটাচলা করা যাইত না, পায়ের জুতো হাতে নিয়ে রাস্তা পার হয়ে লাগতো, ঠিক মতো সাইকেল ভ্যান যাওয়ার জন্য অসুবিধা হইতো। এখন বর্তমানে পাকা হওয়াতে আমাদের অনেক সুবিধা হইতেছে, তাতে আমরা শান্তি মতো চলাচল করতে পারবো।